কোন মাদি থেকে যায়, এমন তার সুগন্ধ বেরোয়। তো তার জন্য হলো কি, সেই সুগন্ধে কৃষ্ণ এখন চমকে উঠে। তখন ভাবছি রাধারানী তো এইখানে আছে, বাজে কোথাও আছে। তখন ধন্যাতে ধন্য পবনে কৃতার্থমানি, পবন দেবকে বলছেন কি, হে পবন দেব, ধন্য ধন্য, তুমি অতি ধন্য, তুমি যে গন্ধ বহ, তুমি সুগন্ধ দুর্গন্ধ সবকিছু বহন করে নিয়ে যাও। কিন্তু আজকে যে তুমি রাধারানীর অঙ্গগন্ধ লাভ করতে পেরেছ, আর তা নিয়ে আমাকে দিল, তাতে তুমি অতি ধন্য। এই জন্য কৃষ্ণচন্দ্র তিনি নিজেকে কৃতার্থ মনে করছে, যে আমি কৃতার্থ হলাম, ধন্য হলাম, আর পবন দেবকেও ধন্য ধন্য। তখন কথা বলছেন কার সঙ্গে, হাওয়ার সঙ্গে। বলে দেখো কৃষ্ণের কি অবস্থায় হাওয়ার সঙ্গে কথা বলছে। রাধারানী হাসতে লাগে, মান অভিমান দূর করে কাছে আসে, বসল, তারপরে কথাবার্তা হতে লাগে। তখন রাধারানী কৃষ্ণকে বলছেন যে তুমি সব সময় আমার নাম জপ করো, লোকে বলবে কি, এ কথাটা শোভা পায়। তো কৃষ্ণ বলছেন আমি কি করি, তোমাকে মানাইবার জন্য আমি বহু চেষ্টা করি, শ্যামা চোখে সেজেছি, শাঁখা চুড়ি পরিয়েছি, তারপরে পাদ সম্বাহন করেছি, পায়ে পড়ে মানিয়েছি, ভিখারি সেজে মানিয়েছি, এখন আর কোন প্রকারে মানাবো আমি খুঁজে পাচ্ছি না। তুমি যে সব সময় মান অভিমান করেই থাকো, তো আমি আর মানাবার কোন প্রসেস আর খুঁজে পাচ্ছি না, সেই জন্য তোমার নাম জপ করি। তখন রাধারানী বললেন আচ্ছা, যদি আমার নাম জপ করেই সন্তুষ্ট হতে চাও, তাহলে আমি একটা মন্ত্র দিচ্ছি, ওইটাই কর, আমার নাম আর তোমার নাম থাকবে। তখন এই মহামন্ত্র শুনাই, রাধারানী প্রথম কৃষ্ণকে এই মহামন্ত্র দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে মহামন্ত্র, তাতে রাধারানী বললেন আমার নাম প্রথমে হরতি মন শ্রীকৃষ্ণ মিতি হরা, হরা শব্দের সম্বোধনে হরি, নামটা প্রষ্ট রইল কিন্তু উজ্জ্বল রইল, সকলে বুঝতে পারবে না। কিছু লোকে মনে করবে যে হরি কৃষ্ণ রাম, এই জন্য হরে রাম হরে কৃষ্ণ। এখন আর হরা শব্দের সম্বোধনে হরে তো রাধে কৃষ্ণ, তো এই যে রাধা গোবিন্দের নাম, এর দ্বারা তো রাধা গোবিন্দের নামকে স্পষ্ট উচ্চারণ হলো। এই জন্য এই মহামন্ত্রটি আসলো। এইভাবে
কৃষ্ণ বহু রকমের লীলা করছে, তার মধ্য দিয়ে ভাগবতী এখন সুখদেব গোস্বামী ভগবান অবিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিচ্ছরন্তম মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিত। ভগবান কে? ভগবান যিনি অতুল ঐশ্বর্যের অধিপতি, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে পরিপূর্ণ রূপ, আবার যার ইচ্ছা অভিলাষ, নিজের থেকেই তার ইচ্ছা অভিলাষ, তিনি আত্মারাম আত্মকাম হয়েও ভক্তি প্রেম সেবা গ্রহণের জন্য যিনি আতুর বলে তার ক্ষুধা লাগে না, নিরাকার নির্বিশেষ তো ভালোই, যার কাছে নিরাকার তার কাছেই তিনি নিরাকার, কিন্তু যিনি প্রেমী তার কাছে তিনি আনন্দ অনুভব করে তা প্রেম সেবা গ্রহণ করে। তো এইভাবে